স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে কলেজ ছাত্র রাজু হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ। ভেঙে পড়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী কার্যালয়ের একাংশ। ভক্ত ও পূজারীদের পদচারণায় মুখরিত মণ্ডপ আজ মহাসপ্তমী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় 11 বছর আগে চাঁদা দাবিতে কলেজ ছাত্র রাজু আহমেদ হত্যা মামলায় 5 জনের ফাঁসির রায় দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে তাদের 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মামলায় অপর 9 জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহী নগরীর দড়িখরবনা এলাকার আজিজুর রহমান রাজু, সাজ্জাদ হোসেন সাজু, মোহাম্মদ রিঙ্কু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহবুব রশিদ রেন্টু। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইন্তাজুল হক বাবু জানান, নিহত রাজুর বাড়ি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে। মাদারীগঞ্জ বাজারে তার বাবা এশার উদ্দিনের একটি স্বর্ণের দোকান ছিল। আসামি মাহবুব রশিদ রেন্টুর সঙ্গে রাজুর পরিবারের জমি নিয়ে বিরোধ এবং দোকান ভাঙচুরের ঘটনায় একটি মামলাকে কেন্দ্র করে 30,000 টাকায় রাজশাহীর কয়েকজন ভাড়াটিয়া খুনিদের দিয়ে 2010 সালের 15 মার্চ রাজুকে নিউ মার্কেট এলাকা থেকে প্রথমে অপহরণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সেখানে ছুরিকাঘাত করে সুপরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়। সে সময় রাজু রাজশাহী জেলার দুর্গাপুরের দাউকান্দি ডিগ্রি কলেজের HSC পরীক্ষার্থী ছিল। রাজু হত্যার ঘটনায় পরদিন তার বাবা এশার উদ্দিন বাদী হয়ে বলিয়া থানায় মামলা করেন। এ মামলায় 15 জন আসামি ছিলেন, এর মধ্যে একজন মারা গেছেন। মামলায় 58 জন সাক্ষীর মধ্যে আদালতে 31 জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলার মোট আসামি হলো 14 জন, 15 জন, তার মধ্যে একজন মারা গেছে, 14 জন। এই মামলা হলো বাগমারার মাদারীগঞ্জ, ওখানে আজকে যে ফাঁসি হয়েছে মাহবুব রশিদ রেন্টুর সঙ্গে আজকে মামলার যিনি মারা গেছেন রাজু আহমেদ, এবং রাজু আহমেদের একটা বন্ধু ছিল, তার নাম হলো মুক্তা। মুক্তার সঙ্গে তাদের একটা ভালো মুক্তার সঙ্গে তার ফ্রেন্ডশিপ ছিল। মুক্তাকে এই মাহমুদ রশিদ রেন্টু সহ্য করতে পারতো না, তাদের সঙ্গে জমি জমালে গণ্ডগোল করতো। তুমি ওদের সঙ্গ দিও না, এই সঙ্গ দানা কারণে তাদের ওখানে স্বর্ণকারের দোকান ছিল রাজু আহমেদের, সে দোকানে গিয়ে এরা চাঁদা দাবি করে, 50,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা যখন দিতে না পারে তখন ওই দোকান ভাঙচুর করে এবং এক পর্যায়ে তাকে মারে। সে রাজশাহীতে তারপরে সে মামলা দায়ের করে এবং সেই মামলা দায়ের করার পরে তখন তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওকে মারার জন্য উদ্যোগ গ্রহণ করে, পরিকল্পনা গ্রহণ করে। তখন সে বাগমারা থেকে পালিয়ে রাজশাহী শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছিল। 15-3-2010 তারিখ তারা এই মাহমুদ রশিদ রেন্টু যার ফাঁসি হয়েছে সে রাজশাহীর 4 জন কিলারকে হায়ার করে এবং তাদেরকে 30,000 টাকাতে। এই 4 জন কিলারের মধ্যে আজকে ফাঁসি হয়েছে সাজ্জাদ হোসেন সাজু, আজিজুর রহমান রাজু, রিঙ্কু এলাইজ বয়া, এ 3 জনের ফাঁসি হয়েছে। আরেকজনের ফাঁসি হয়েছে, সেটা হলো দুর্গাপুরের ব্রহ্মপুর গ্রামের, এই মোট 5 জনের ফাঁসি হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী কার্যালয়ের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার ভোর 5:30টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর সাহেববাজার এলাকায় অবস্থিত এই ভবনের নিচতলায় রাজশাহী প্রেস ক্লাব। সাপ্তাহিক রাজশাহী বার্তা নামের একটি পত্রিকার নামে গণপূর্ত বিভাগের কাছ থেকে ইজারা নিয়ে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। এখন সেটি ওয়ার্কার্স পার্টির কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, ভোর 5:50 হঠাৎ ভবনের বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় তিনি বাইরে হাঁটছিলেন। তিনি আরও বলেন, 1945 সালে নির্মিত ভবনটি এখন গণপূর্ত বিভাগের অধীনে রয়েছে। নিচতলাটি রাজশাহী প্রেস ক্লাবের নামে 30 বছরের ইজারা নেওয়া হয়েছে। নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক বলেন, বারান্দার অংশটি দুর্বল ছিল, তারা বারান্দাটি ব্যবহার করতেন না। ভেতরের অংশ ভালো রয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুর রফ জানান,
খবর পাওয়ার পরপরই তারা সেখানে গিয়েছিলেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এটি আর ব্যবহার করা উচিত নয়। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ মহাসপ্তমী, ভক্ত ও পূজারীদের পদচারণায় মুখরিত পূজা মণ্ডপগুলো, ধূপ পঞ্চপ্রদীপ উলুধ্বনি আর ঢাকের তালে মুখরিত মণ্ডপ প্রাঙ্গণ। পঞ্জিকা অনুযায়ী সকাল থেকেই দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হয়। মূলত এই আমন্ত্রণে জাগ্রত হলেন আচল নন্দিনী দুর্গতিনাশিনী দেবী দুর্গা। সপ্তমীতে সকাল থেকেই দর্শনার্থী বাড়ে নগরীর পূজামণ্ডপগুলোতে, আর বিকেলের পর পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে জানালেন ভক্তগুলরা। দুষ্টের দমন আর সৃষ্টির পালন করতে প্রতি বছর দেবী আসেন মর্তলোকে। এবছর রাজশাহী জেলায় 456টি ও মহানগরে 75টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। করোনার কারণে গত বছরের মতো স্বাস্থ্যবিধি সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর বেশ কিছু মণ্ডপ ও মন্দিরে করোনার স্বাস্থ্যবিধি মানা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁর মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা। সকালে পূজা মণ্ডপগুলোতে দেবী দুর্গাকে পূজার অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজার নানান আয়োজন। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে করোনা অতিমারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। পূজা শুরুর সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে ঢাকের বাজনা। সপ্তমী পূজায় পূজারি ও মন্দিরের পরিচালনা কমিটির লোকজনদের স্বল্প পরিসরে দেখা গেছে। নগাঁয় এবছর 817টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আগমন ঘটকে যাবে দোলায় চড়ে, এরই মধ্যে বয়ে আনবে মানুষের জন্য মঙ্গল বার্তা, এমনটাই আশা সকলের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আসন্ন মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নামটিকরি বাজার স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বিশ্বাস, সাবেক সভাপতি আলহাজ মুন্টু আলী, মোবারক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়েশ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সহ অন্যরা। বক্তারা বলেন, গতবার নৌকা প্রতীক নিয়ে কামাল উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু অল্প ভোটের ব্যবধানে তাকে পরাজিত করা হয়। এবার তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। বিগত 10 বছরের
রাজশাহীতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় নির্বাচন কার্যালয় সভাকক্ষে এর আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন উপজেলা হতে আগত রিটার্নিং কর্মকর্তাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচন বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় নির্বাচনের নিরপেক্ষ ভূমিকা পালন সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নূর মিয়া ছেলে। তিনি সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল 9:00টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত 1:00টার দিকে বদিউল আলম কারা হাসপাতালে 2 নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত 1:30টার দিকে তাকে মৃত ঘোষণা করে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।